দুর্গাপূজার আনন্দের পরে আবার বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে মোদক পরিবারে। কারণ হঠাৎ করেই তোরষাকে বিয়ে করছেন সোম। কিন্তু এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে হঠাৎ কেন খুন? সত্যি কি এমন ভয়ঙ্কর কিছু হতে চলেছে মোদক পরিবারে? সিদ্ধার্থ মিঠাইয়ের কালরাত্রিতে চুরের আবির্ভাব হয়েছিল। যে চুর অবশ্য ছিলেন স্বয়ং দাদু বা সকলের প্রিয় দাদাই। সোম ও তোরষার কালরাত্রিতে আরও বড় বিপদ। মোদক পরিবারে দরকার পুলিশ, মোদক পরিবারে নাকি মার্ডার। এক রুমে যখন তোরষা ও মিঠাই, তখন তো মার্ডার বা খুনের মতো ঘটনা ঘটতেই পারে। তবে এসবের মধ্যে মার্ডার হওয়ার সম্ভাবনা একজনেরই, সে আর কেউ নয় মিঠাই রানীর আনা নতুন অতিথি আরশুলা মহোদয়। তেজ ভুরিকে শায়েস্তা করতে কালরাত্রিতে আরশুলার আয়োজন করে মিঠাই। সেখান থেকেই শুরু গণ্ডগোল। কারণ এখন আর চুপ করে কথা শোনার মেয়ে মিঠাই নয়। যেখানে যাকে যা বলা প্রয়োজন ঠিকঠাক এখন তা শুনিয়ে দিতে শিখে গেছেন তুফান মেল। তাই সিদ্ধার্থ ও মিঠাইয়ের বিয়ে নিয়ে তোরষা বাজে কথা বলা শুরু করা মাত্রই সেই কথা বন্ধ করার দারুণ উপায় বের করে মিঠাই। দুষ্টুমি করে তোরষার গায়ের উপর আরশুলা রেখে দেয় মিঠাই, যা দেখে একেবারে চিৎকার করে লাফিয়ে বাড়ি মাথায় করে তুলে তেজ ভুরি। এই আওয়াজ শুনে রাজীবের মনে হয় এবার বোধহয় মার্ডার হয়েই গেল। এমনিতেই এক বাড়িতে তোরষা ও মিঠাইকে নিয়ে বেশ ভয়ে ভয়ে রয়েছেন সিদ্ধার্থ। তেজের দিকে তাকালে সিদ্ধার্থের চোখে লঙ্কা ঘষে দেওয়ার ত্রেট দিয়েছেন তার এক ও অন্যতম স্ত্রী মিঠাই। তাই সব মিলিয়ে এখন হনুস্থুল কাণ্ড মোদক পরিবারে।